হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি হচ্ছে লাস্ট দশ থেকে পনেরো দিন ধরে আইওএস এইটিনের পাবলিক বেটা ইউজ করতেছি সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আইওএস এইটিনের দশটা টপ ফিচার্স আলোচনা করবো ফার্স্টে হোম স্ক্রিনেই আপনারা যেই জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে ডার্ক আইকন এটা হচ্ছে আইও এস এইটিনের একটা ফিচার সো এটা আপনারা কিভাবে সুইচ করবেন আপনারা হচ্ছে হোম স্ক্রিনের যে কোনো এমটি স্পেসে যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করেন তাহলে হচ্ছে আপনার জিগল মোডে যাবে সো এবার হচ্ছে আপনারা লেফটের টপ কর্নারে দেখবেন ইডিট অপশন আছে এখানে ক্লিক করলে কাস্টমাইজ আইকন সো কাস্টমাইজ আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার বাঞ্চ অফ অপশানস আসবে সো লাইট আইকন ডার্ক আইকন অটোমেটিক অটোমেটিক হচ্ছে আপনার ফোনের ডার্ক মোডে থাকলে এটা ডার্ক আইকন থাকবে আমি যদি এটা লাইট মোডে দিয়ে দিই তাহলে আমার আইকনগুলো লাইট হয়ে যাবে সো এইভাবে হচ্ছে এটা অটোমেটিকলি সুইচ হবে আর ফোর্থ যে অপশন এটা হচ্ছে টিনটেড টিনটেড যে অপশনটা এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি কালার দিতে পারবেন লাইক আমি যদি স্লাইডারটা মুভ করি এখানে আপনারা দেখতে পারবেন যে কালার চেঞ্জ হচ্ছে এটা আপনারা আপনাদের পেপারের সাথে ম্যাচ করেও কাল আইকন কালার দিতে পারবেন বাট পার্সোনালি আমার এটা ভালো লাগে না লাইক এখান থেকে আপনি অপাসিটি চেঞ্জ করতে পারবেন সো এটা হচ্ছে আইকন কাস্টমাইজেশন এখান থেকে আপনি ওয়ালপেপারকে ডার্ক আর লাইট করতে পারবেন অপশন আছে সো স্মল এখানে স্মল আছে লার্জ আছে দুটো অপশান আছে লার্জে ক্লিক করলে আপনার আইকনগুলো বড় হয়ে যাবে আর আইকনের নিচে যে লেখাগুলো আছে এগুলো চলে যাবে দেখতে খুব ক্লিন লাগে বাট আইকনগুলো বড়ো বড় হয়ে যায় দ্যাটস আই আমি এটা ইউজ করতেছি না বাট স্মল আইকনে যদি আই লেভেলগুলো রিমুভ করার অপশন থাকতো এটা খুব বেটার হতো সো এটা হচ্ছে আইকন কাস্টমাইজেশনে গেলাম ফার্স্টে দেন হচ্ছে আমি আবার ইডিটে গেলাম এখান থেকে আপনারা নিজে পাবেন হচ্ছে এডিট পেজেস মানে আপনার হোম স্ক্রিনে কয়টা পেজ আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে চাইলে পেজ হাইট করেও রাখতে পারবেন সাপোজ ধরেন আমি যদি হাইট করে দিই ডান দিই আমার এখানে একটা পেজে চলে আসছে একটা পেজ এখানে একটু দুইটা ছিল বাট এখন হচ্ছে একটা আমি যদি আবার আনতে চাই দেন হচ্ছে আবার আমি এডিট পেজে যাব দেন হচ্ছে এটাকে টিকমার্ক করে দেবো দেন ডান দিব তা হচ্ছে আমার দুইটা পেজ চলে আসুন সেইভাবে হচ্ছে আপনারা হোম স্ক্রিনের যে পেজগুলো আছে এগুলোকে হাইড করতে পারবেন প্লাস আরও পেজ অ্যাড করতে পারবেন এটা হচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজেশনের দুইটা অপশন দেখালাম আরেকটা অপশন হচ্ছে আপনারা এখান থেকে উইজেটকে রিসেস করতে পারবেন তো এটা এখানে স্পেস নাই তাই হচ্ছে না আমি সাপোজ ধরেন একটা উইজেট আনি এখানে হচ্ছে অ্যাড উইজেট অপশন আছে এখান থেকে সাপোজ আমি ফটোস উইজেটটা আনলাম এখানে সেটাকে আপনি আমি এখানেই না বসলাম এখানে হোল্ড অ্যান্ড প্রেস করলে আপনি এটাকে রিসাইজের অপশন পাবেন ছোটো বড়ো করার এখানে হচ্ছে আইকনে চলে যাবে ফটোস আইকন এখানে প্রেস অ্যান্ড হোল্ড করলে আপনি এখানে এই যে এক দুই তিন চার চার নাম্বার অপশনগুলো যে এটা হচ্ছে উইজেট এছাড়াও আপনি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করলে প্রেসেন্ট হোল্ড করলে আপনি এখান থেকে রিসেস করতে পারবেন ইচ্ছে মতো সো এটা হচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজেশন আই ওস আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা এখান থেকে আইকন যেখানে ইচ্ছে এখানে রাখতে পারবেন সাপোজ ধরুন আমি এখানে একটা রাখলাম এখানে একটা রাখলাম এখানে একটা রাখলাম যেখানে ইচ্ছা আপনার সেখানে আপনার আইকনগুলো রাখতে পারবেন আগে যেমন আপনার হচ্ছে গ্রিড অনুযায়ী রাখতে পারতেন বাট এখন হচ্ছে যেখানে ইচ্ছা আপনি মুভ করতে পারবেন ইজিলি সো এটা হচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজেশন আইএসএটিন সো সেকেন্ড বিগেস্ট ফিচার যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টারে এই কন্ট্রোল সেন্টারটা পুরোপুরি রিডিজাইন করা হয়েছে পুরোপুরি সো আমি যদি টপ থেকে প্রেস করি প্রেস করে আপনি টান দিলে হচ্ছে আপনার তিনটা অপশন আসবে হোল্ড করে নিচের দিকে নিলে আপনি যদি প্রেস করে সোয়াইপ করেন তাহলে হচ্ছে কন্ট্রোল সেন্টার আসবে সো কন্ট্রোল সেন্টারে আপনার সব কিছু চেঞ্জ আপনার আইকনগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের প্লাস হচ্ছে এই আদার্স যে শেপগুলো টোটালি চেঞ্জ এখানে আপনি মিউজিক কন্ট্রোল আছে কানেকটিভিটি কন্ট্রোল আছে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন অ্যাড কন্ট্রোল দিবেন কারণ আপনার যা ইচ্ছা আপনি তাই অ্যাড করতে পারবেন সাপোজ ধরেন আমার অ্যালার্ম ক্লক আরও কিছু অ্যাড করি টাইমার দেন হচ্ছে ম্যাগনিফাইং হোয়াট এভার ইউ ওয়ান্ট যা ইচ্ছা তা আপনি হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা মজার জিনিস যেটা আমি দেখাইতেছি সাপোজ ক্যালকুলেটর ওকে সো আমার একটা নতুন পেজ অ্যাড হলো আমি সোয়াইপ করে চার নম্বর পেজে গেলাম সেখানে হচ্ছে আপনারা ইচ্ছে মতো কন্ট্রোল অ্যাড করতে পারবেন দেন প্রেস অ্যান্ড হোল্ড করলাম লোক আমি ইচ্ছে মতো এটা রিসাইজ করতে পারতেছি ছোটো বড়ো লম্বাভাবে এটাকে ছোট বড়ো করলাম এটাকে ছোটো করলাম এটা কীভাবে করলাম সো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে হচ্ছে আপনার আইকনগুলোকে চেঞ্জ করতে পারবেন আইকনের সাইজ এখান থেকে আপনি মাইনাস করতে পারবেন অ্যাড করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পুরো কন্ট্রোল সেন্টারকে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে সাপোজ ধরেন আমি এখানে অ্যাড কন্ট্রোল দিলাম দেওয়ার পরে নিচে গিয়ে শর্টকাটসের মধ্যে ওপেন অ্যাপ এখানে গেলাম এই ওপেন অ্যাপের মধ্যে যে আপনি হচ্ছে যেই অ্যাপ চুজ করবেন সাপোজ ধরেন আমি এখান থেকে সেটিংস চুজ করলাম সেটিংস সেটিংস ওকে সো কন্ট্রোল সেন্টারের মধ্যে থেকে আমি সেটিংস অ্যাপে চলে যেতে পারবো ইটস ভেরি ইউজফুল অ্যান্ড হ্যান্ডি আপনি এখানে যে কোনো অ্যাপ দিতে পারবেন যে কোনো অ্যাপ দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ওই অ্যাপটাকে লঞ্চ করতে পারবেন একদম পারফেক্টলি ইউজফুল একটা ফিচার অ্যাড করেছে তারা আর আপনি যদি চান এগুলো রিমুভ করে দেবেন এভাবে রিমুভ করে দিবেন চলে যাবে ডিলেট আপনি চাইলে এগুলোও রিমুভ করতে পারবেন রিমুভ ডিলেট চাইলে পেজ অ্যাড করতে পারবেন চাইলে রিমুভ করতে পারবেন তবে আমার প্রথম কয়েক দিন আমি হচ্ছে কন্ট্রোল সেন্টার অন করার পর সোয়াইপ করে মানে কন্ট্রোল সেন্টার থেকে বের হওয়ার বদলে আমি বারবার মিউজিকে চলে যাচ্ছিলাম সো এটা আপনার ইউজ করতে একটু টাইম লাগবে সেটা হচ্ছে কমপ্লিট রিডিজাইন্ড কন্ট্রোল সেন্টার সো এখন হচ্ছে থার্ড যে নিউ ফিচার্স সেটা হচ্ছে লক স্ক্রিন কাস্টমাইজেশান এখানেও তারা মোটামুটি ভালো কাস্টমাইজেশন অপশন অ্যাড করেছে সেটা হচ্ছে আপনি ধরেন সাপোজ ধরেন প্রেসেন্ট হোল্ড করলেন কাস্টমাইজ এটা সো এখানে দেখতে পাচ্ছেন আপনি আর লক স্ক্রিনের যে দুইটা বাটন থাকে অলওয়েজ আইফোনে সেটা হচ্ছে টর্চ লাইট অ্যান্ড ক্যামেরা সেগুলো হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন রিমুভ করে আপনি এখানে আপনার যেই যেই আইকন ইচ্ছা সেই আইকনে আপনি অ্যাড করতে পারবেন সাপোজ ধরেন আমি এখানে মোবাইল ডাটা দিলাম সেলুলার ডাটা আর এখানে ধরেন আমি দিলাম হচ্ছে ক্যালকুলেটর ওকে সো এ দুটো এখানে থাকবে ডান দিলাম সেভ সো এখান থেকে আমি প্লেস এন্ড হোল্ড করি মোবাইলটা অন হবে প্লেস অ্যান্ড হোল্ড করি ক্যালকুলেটর ওপেন হবে খুবই হ্যান্ডি ফিচার আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জিনিসটা আপনার হচ্ছে ওয়ালপেপার বেসিস থাকবে সাপোজ ধরেন আমি এখন এই ওয়ালপেপারে গেলাম দেখেন আমার আগের কন্ট্রোলগুলো চলে আসছে এটা কিন্তু আমার ওয়ালপেপার পার ওয়ালপেপারে এটা চেঞ্জ হবে আমি আমার আগের ওয়ালপেপারে গেলাম দেন এখানে হচ্ছে দেখেন আমার এই দুটা কন্ট্রোল আছে আপনি চাইলে এই দুটো কন্ট্রোল টোটালি বাদ দিয়ে দিতে পারবেন বাদ দিয়ে আপনার লক স্ক্রিনকে এভাবে পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবেন সো আমি এটাকে ডিলিট করে দিলাম এখন যদি আমি আমার এই ওয়ালপেপারে যাই সাপোজ দেন আমি এটাতে গেলাম দেখেন এখানে আমার আইকনগুলো কিন্তু আছে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যখন আপনি আইকনের কালার চেঞ্জ করবেন সাপোজ ধরেন কাস্টমাইজেশন এটাকে আমি ডার্ক দিলাম হ্যাঁ এই ওয়ালপেপারে আমি আইকুন দিয়েছি ডার্ক ওকে এখন আমি এই ওয়ালপেপারে গেলাম যে এখানে আমি আইকন দিব লাইট কালার সরি লাইট ওকে সো আমি যদি এখন এই ওয়ালপেপারে আমি আইকন দিয়েছি লাইট কালার আমি যদি এখন আমার প্রিভিয়াস ওয়ালপেপারে যাই দেখবেন এখানে ডার্ক কালার আছে আইকন সো আপনার হচ্ছে এই কাস্টোমাইজেশনগুলো আপনার ওয়ালপেপার বেসিস থাকবে এক ওয়ালপেপারের জন্য আপনার আইকনগুলো লাইট অথবা ডার্ক ইউজ করতে হবে সো ওয়ালপেপার অনুযায়ী সো এইভাবে হচ্ছে আপনারা আইকন কাস্টমাইজেশন বলেন লক স্ক্রিন কাস্টমাইজেশন বলেন এইভাবে তারা কন্ট্রোল করতে পারবেন দেন হচ্ছে ফোর্থ যে ফিচার এটা হচ্ছে অডিও নোট এটা আমি পার্সোনালি খুব ইউজ করি এটা ক্রিয়েট নোট দিলাম ক্রিয়েট নোট এখানে আপনার পেপার ক্লিপ যে আইকনটা আছে এক দু তিন চার চার নাম্বার যে চার নাম্বার যে আইকনটা পেপার ক্লিপ এখানে ক্লিক করলে সেকেন্ড অপশন দেখবেন রেকর্ড অডিও এটা হচ্ছে আপনার অডিও নোট নিতে পারবেন সাপোজ দেন আপনার কিছু লাগবে গ্রোসারিজ লাগবে অথবা কিছু লাগবে সেটা নোট আপনি এভাবে অডিও নোট নিতে পারবেন সো এখান থেকে আপনি এটাকে যদি ডান দিয়ে দেন সো এভাবে হচ্ছে আপনারা অডিও নোট নিতে পারবেন অডিও নোট খুবই ইউজফুল একটা ফিচার এটা আমি প্রায় মোস্ট অফ দ্য ডে ইউজ করি খুবই হ্যান্ডি এবং ইউজফুল ফিচার এমন এক সিচুয়েশন আছে যেখানে আপনার টাইপ করার সিচুয়েশন থাকে না সো কুইক নোট নিতে পারবেন অডিওতে ওকে সো পরের যে নতুন আপডেট সেটা হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ ক্যালকুলেটার অ্যাপ পুরোপুরি রিডিজাইন করা হয়েছে আগে থেকে সাপোজ ধরেন আমি বারো ইন্টু বারো চল্লিশ সো আমি এখন এখানে আবার চাইলে নতুন কিছু অ্যাড করতে পারবো চাইলে আমি এখান থেকে ডিলেটও করতে পারবো সো এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেটর এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আপনার সাইন্টিফিক আছে পুরোপুরি সাইন্টিফিক ক্যালকুলেটর একবারে ফুল ফর্মে আছে দেন হচ্ছে এখানে আপনার টপ লেফট থেকে আপনি আপনার হিস্টোরিগুলো দেখতে পারবেন এখানে সব দেন আমি যদি আবার যাই বেসিক দেন হচ্ছে আমি বেসিক ক্যালকুলেটার চলে আসলাম দ্যান হচ্ছে আমি যদি ম্যাথ নোটসে যাই এটা বেসিক্যালি এটা হচ্ছে আইপ্যাডে বেশি কাজ করে আপনার যেহেতু স্টাইলিশ আছে আইপ্যাড অ্যাপেল পেন্সিল দিয়ে ভালোভাবে নোট করা যাবে বাট আমি এখানে একটা ট্রাই করি ওকে টু প্লাস টু ইকুয়াল ফোর কিন্তু চাইলে আপনি ছোটো করতে পারবেন বড়ো করতে পারবেন ছোটো বললাম দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ওয়ান ফোর ফোর রুট ওভার কল বারো লুক ইস ইন ওকে সো এটা হচ্ছে ম্যাথ নোট এইভাবে হচ্ছে আপনি যে কোনো ম্যাথ যে কোনো ফর্মুলা দিয়ে আপনি জাস্ট লিখলে এটা হচ্ছে চলে আসবে প্লাস টু প্লাস সেভেন ইজ ইকল মানে এত ফাস্ট যেটা মানে আপনার ডিটেক্ট করবে মানে ইটস ইনসেইন আর যে রেজাল্টটা দিবে সেটার হ্যান্ড রাইটিংটাও কিন্তু আপনার যে হ্যান্ডরাইটিং ওটার সাথে সিমিলার কাইন্ডা সেটা হচ্ছিল ম্যাথ নোটস ব্যাক টু বেসিক্স সো এই ম্যাথ নোটসটা আপনার মেবি আপনার নোটসে হ্যাঁ ইয়াস আপনার নোটসে সেভ হয়ে থাকবে আপনার যে নোটস অ্যাপ আছে আপনি ম্যাথ নোটস নিলে সেটা হচ্ছে আপনার নোটসে সেভ হবে নেক্সট নিউ ফিচার সেটা হচ্ছে ক্যালেন্ডার ফাইনালি অ্যাপেল হচ্ছে তাদের ক্যালেন্ডার অ্যাপটাকে পুরোপুরি ইউজফুল করেছে লাইক আগে হচ্ছে আপনার যত ইভেন্ট ছিল ওগুলো কিছু দেখা যেত না আপনাকে ট্যাপ করে দেন হচ্ছে চেক করতে হতো এখন হচ্ছে আপনি চাইলে এরকম ভিউতে রাখতে পারবেন আপনি যদি পিন চেঞ্জ জুম করেন তাহলে হচ্ছে আপনার ক্যালেন্ডার ইভেন্টগুলো সব চলে আসবে আরেকটা মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনার রিমাইন্ডার এখন ক্যালেন্ডারে শো করবে রিমাইন্ডার অ্যান্ড ক্যালেন্ডার ইন্ট্রিগ্রেশন করা হয়েছে একসাথে এখান থেকে হচ্ছে আপনি আপনার ক্যালেন্ডার অ্যান্ড ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডার অ্যাপের মধ্যে আপনি হচ্ছে আপনার রিমাইন্ডার দেখতে পারবেন এটা খুবই ইউজফুল এখন আপনি চাইলে হচ্ছে ক্যান্ডার অ্যাপকে পারফেক্টলি ইউজ করতে পারবেন আপনি চাইলে এখানে সাপোজ ধরেন আজকে হচ্ছে আগস্ট থার্টি আমি যদি একত্রিশ তারিখে যাই আমি চাইলে এখানে একটা নোট নিতে পারবো এখান থেকে আপনি ইভেন্ট সিলেক্ট করতে পারবেন রিমাইন্ডার হিসেবেও নি সিলেক্ট করতে পারবেন সো আপনি চাইলে ক্যালেন্ডার অ্যাপ থেকে এখন রিমাইন্ডার অ্যাড করতে পারবেন ওকে সো নেক্সট চেঞ্জ হচ্ছে গ্যালারির মধ্যে পুরো রিডিজাইন করা হয়েছে গ্যালারি অ্যাপটাকে সো আমি গ্যালারি অ্যাপে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু চেঞ্জ ইউআই পুরা চেঞ্জ এখানে হচ্ছে আপনার মিডিয়া টাইপস দেখাবে মিডিয়া টাইপস এখানে হচ্ছে আরও ফিল্টারিং করা যাবে দেন হচ্ছে আপনার রিসেন্টস হচ্ছে আপনার পিপল কানেকশন মেমোরিজ এগুলো হচ্ছে আমি আমার মতো সাজায় রাখছি এগুলো আপনি কাস্টোমাইজ করতে পারবেন এখান থেকে কাস্টোমাইজ অ্যান্ড রিঅর্ডার দিলে আপনি হচ্ছে আপনার ফটোস্যাপের মধ্যে এই এগুলো হচ্ছে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন লাইক লাইকিভাবে আরেকটা ইউজফুল ফিচার হচ্ছে আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন লাইক ধরেন আমি আমার যে ক্লেন সরি আমার যে গ্যালারি অ্যাপ আছে এখানে হচ্ছে আমি ভিউ অপশন এখান থেকে স্ক্রিনশট বাদ দিয়ে দিলাম সো এখানে আমার আর কোনো স্ক্রিনশট দেখাবে না দেন হচ্ছে আমি ফিল্টারিং অপশানে গিয়ে এখান থেকে ফিল্টার এখান থেকে আপনি অনলি ফেভারেট দেখতে পারবেন অনলি ফেভারেট আইটেমস দেখাবে আপনি অনলি ফটোজ ফটোস দিলে ফটোস দেখাবে যদি অনলি স্ক্রিনশটস দেন অনলি স্ক্রিনশটস দেখাবে সেভাবে হচ্ছে আপনি ইচ্ছে মতো আপনার ফিল্টারিং করতে পারবেন দেন হচ্ছে নেক্সট নিউ ফিচার সেটা হচ্ছে সেটিংস অ্যাপ রিডিজাইন করা হয়েছে অ্যান্ড মাছ মাছ ক্লিনার লুক দিছে অ্যান্ড হচ্ছে আপনার ইউজফুল যে সেফিস সেটিংসগুলো আছে সেগুলো উপরে নিয়ে আসা হয়েছে আর যে অ্যাপগুলো ছিল আপনার সেই অ্যাপের জন্য আলাদা একটা সেকশন রেখেছে তারা সো এটা খুবই ইউজফুল করেছে আর আই যে পেজটা আছে আইক্লাউট সো আইক্লাউট পেজটাও তারা রিডিজাইন করেছে এখানে হচ্ছে আপনার সব ডেটা ভালোভাবে শো করতেছে এখানে কত জিবি আছে কত জিবি ইউজ হয়েছে মিডিয়াগুলো ড্রাইভে কত আছে সব সে পুরোপুরি রিডিজাইন করা হয়েছে এটা খুবই ইউজফুল ওকে সো এরপরে আপনার আরেকটা যে ফিচার আছে সেটা হচ্ছে অ্যাপ লক এই অ্যাপ লক করার জন্য আমরা প্রিভিয়াসলি হচ্ছে শর্টকাট অ্যাপ ইউজ করতাম শর্টকাট অ্যাপ ইউজ করে অ্যাপলক করতাম বাট সেটা এখন আর করা লাগতেছে না আপনার আপনি যে কোনো অ্যাপের মধ্যে প্রেসেন্ট হোল্ড করবেন প্রেসের রিকোয়ার ফেস আইডি সো আপনি যখন রিকোয়ার ফেস আইডি দিবেন আপনার এখানে দুইটা অপশান আসবে একটা হচ্ছে রিকোয়ার ফেস আইডি একটা হচ্ছে হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি সো আমি হাইডে পরে যাচ্ছি আমি ফার্স্ট এটা দেখে ওকে সো এখন যদি আমি ইউটিউবে ঢুকি লোক আমার ফেস আইডি স্ক্যান করতে হবে দেন হচ্ছে আমার ইউটিউবে যাবে দেন হচ্ছে আপনি এখানে প্রেসার নোট করলে আবার এটা ডোন রিকোয়ার ফেস আইডি দিলে আবার এটা চলে দেবে ওকে সো এখন হচ্ছে হাইডের অপশান আসি আমি যদি হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি দেই যেন হচ্ছে অ্যাপটা হাইড হয়ে গেছে এই অ্যাপটা আমি এই অ্যাপ লাইব্রেরিতেও এখানে পাবো না টিতে গেলে টি লোক টি এর মধ্যেও এটা নেই সো এটা কোথায় পাবো আপনার অ্যাপ লাইব্রেরির একদম বটমে যাবেন বটমে গেলে হচ্ছে এখানে আরেকটা সেকশন থাকবে এটা সেটা হচ্ছে হিডেন অ্যাপস সো এই হিডেন অ্যাপসে ক্লিক করলে আপনার ফেস আইডি স্ক্যান হবে স্ক্যান হওয়ার পর আপনার এই অ্যাপটা দেখাবে সো এটা হচ্ছে হাইট সো এটাকে যদি আমি প্রেসেন্ট হোল্ড করি ফেস আইডি দিয়ে দিই সো এটা আবার আমার হচ্ছে মেইন যে টি টি সেকশনে এখন দেখবেন যেটা আবার শো করতেছে এটা আমি আগে আবার আবার হোম স্কেনে নিয়ে আসি ওকে সো এটা হচ্ছে লক অ্যাপ লক যেটা হচ্ছে নেটিভলি এখন আপনার আইওস এইটিনে অ্যাপ লক করতে পারবেন আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ অথবা সিডি শর্টকাটস সেগুলো কিছু ইউজ করা লাগবে না ইজিলি আপনি যে কোনো অ্যাপের মধ্যে প্রেসেন্ট হোল্ড করবেন দেন হচ্ছে রিকার ফি সিডি দেবেন আপনার অ্যাপ লক হয়ে যাবে আর একটা ফিচার হচ্ছে ডিস্ট্রাকশন কন্ট্রোল আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা ফিচার সাপোস আমি হচ্ছে সাফারি সাফারি থেকে কোনো একটা ওয়েবসাইটে যাই লাইক আমি অ্যাপেলের ওয়েবসাইটে গেলাম ওকে সো অ্যাপেলের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনার লেফটে ক্লিক করলে এখানে দেখবেন যে হাইট ডিস্ট্রাকশন ডিস্ট্রাকটিং আইটেমস সো এটা যদি আমি ক্লিক করি হাইট চলে গেছে সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটের যে কোনো কোনো সেকশন আপনি এভাবে হচ্ছে হাইড করতে পারবেন সেটা হচ্ছে ডিস্ট্রাকশন কন্ট্রোল সো আরেকটা নিউ ফিচার্স সেটা হচ্ছে আই মেসেজের মধ্যে আমি যদি আই মেসেজে যাই এটা হচ্ছে আপনার যে কোনো আই মেসেজ কন্ট্যাক্ট থাকতে হবে সাপোজ ধরেন আমি আমার একটা আই মেসেজে যাই

ছয়টা বাজে ওয়েশ করবেন ওকে সো আপনি এটা এখানে এই ডেটটা দিয়ে দেন হচ্ছে আপনি হ্যাপি বার্থডে দিয়ে দিলেন দিয়ে এটা সেন্ড করে দিলেন বাট এটা এখন সেন্ড হবে না এটা সেন্ড হবে কবে সেন্ড হবে হচ্ছে আপনি যে ডেট দিছেন ওই ডেটে এখানে আপনি দেখবেন সেন্ড লেটার ফ্রাইডে সেপ্টেম্বর থার্টিন্থ সিক্স থার্টি টু পি এম তো আপনার এই মেসেজটা কবে যাবে আপনি যে ডেট দিয়েছেন এক্স্যাক্ট ডেটে যাবে আপনি যদি চাইলেটা এডিট করতে চান এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এডিট টাইম টাইম চাইলে আবার চেঞ্জ করতে পারবেন দেন হচ্ছে আপনি চাইলে ইমিডিয়েটলি এখনই সেন্ড করতে পারবেন অথবা আপনি যদি চান এটাকে ডিলিট করে দিতে পারবেন ডিলিট সো এটা হচ্ছে খুবই ইউজফুল ফিচার বাট এটা অনলি আইফোন টু আইফোন আপনি ইউজ করতে পারবেন আই মেসেজ যারা ইউজ করে তাদের বাট আইফোন টু অ্যান্ড্রয়েড এটা হবে না সো এই ছিল আইএস এইটিনের টপ টেন ফিচার্স আমি লাস্ট আর এই দিনে ইউজ করার মধ্য দিয়ে এই কয়েকটা ফিচার্স আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদেরকে শেয়ার করা ট্রাই করলাম যত সম্ভব প্লেস যদি কন্টেন্ট আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার